আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যথা বা পেইন বারবার ফিরে আসে, এটা আমার প্র্যাকটিসও আমি দেখছি বা আপনারা যারা ব্যথায় দীর্ঘদিন ভুগছেন তাদেরও এই সমস্যাটা আপনারা খেয়াল করে দেখবেন। অনেক সময় আপনারা বিভিন্ন অপারেশন করে ফেলেছেন, হাঁটু পাল্টানো হয়েছে, মেরুদণ্ড ডিস্ক প্রোল্যাপসের অপারেশন করা হয়েছে, বা দীর্ঘদিন আপনারা বিভিন্ন জায়গায় থেরাপি নিয়েছেন, ভালো হয়ে গিয়েছিলেন, বা ওষুধ খেয়ে ভালো হয়ে গিয়েছেন, বা কিছুদিন নিয়মকানুন মেনে চলার পর ভালো হয়ে গিয়েছেন, আবার কিছুদিন পর দেখা যায় যে বা হাসপাতাল ভালো হয়ে গেলেন, হাসপাতালে ছিলেন ভালো হয়ে গেলেন, বা কিছুদিন পর দেখা যায় যে আবার ব্যথা ফিরে আসে। তো ব্যথা কেন বারবার ফিরে আসে? এটা নিয়ে আজকে আপনাদের আমি কথা বলবো, এবং এটা থেকে যেন না আর বারবার আসে, একবারে যেন ভালো হয়ে যায় সেই বিষয়ে আপনাদেরকে কিছু দিক নির্দেশনা বা পরামর্শ দিব। কারণ ব্যথা এমন একটি জিনিস, এটা আসলে কোনো রোগ নয়, এটা অনেকেই জানেন না। অনেকের ধারণা যে ব্যথা একটা রোগ বা একটা ডিজিজ, ব্যথা হচ্ছে বিভিন্ন রোগের উপসর্গ মাত্র। আবার এই ব্যথা নিয়েও আমার কিন্তু ভিডিও আছে, ব্যথার কার কোন রোগের কেমন ব্যথা অনুভূত হবে সেটা আমার ভিডিওতে আছে, ইউটিউবে এবং ফেসবুকে দুই জায়গায় আছে, আপনারা আগের ভিডিও দেখলে বুঝবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার এই ব্যথার ধরনটা কী বা কোন রোগ থেকে হয়েছে। তো যে কারণেই ব্যথা হোক না কেন, যে রোগী ব্যথা হোক না কেন, এই অনুভূতিটা বিভিন্ন রকম এক একজনে বলে থাকে। তো এটা আবার দেখা যায় যে ফিরে চলে আসে। আমরা যদি ব্যথার কারণগুলো দেখি, মোস্ট অফ দ্য কারণই হচ্ছে আমাদের জীবন যাপন, চলা ফেরা, কাজকর্ম, ইঞ্জুরি, আঘাত, এইভাবে হয়ে থাকে, বা আমরা রোগীরা নিজেরাই এই রোগগুলো তৈরি করি। কিছু কারণ আছে আমাদের নিয়ন্ত্রণ ছাড়া, যেমন টিবি আক্রান্ত হয়, ইনফেকশান হওয়া বা ক্যান্সার হওয়া বা এনি ইনফেকশান বা অটোইমিউন ডিসঅর্ডার, অনেক ক্ষেত্রে জেনেটিক্যাল বিভিন্ন রোগ বা বংশগত রোগ যার কারণে হয়তো আপনার কিছুই করা থাকে না। তো এর পরিমাণ কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে কম। মোস্ট অফ দ্য আমরা যে ব্যথা রোগীগুলো পেয়ে থাকি, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা মাংসপেশির ব্যথা, স্নায়বিক ব্যথা, মাথা ব্যথা, মানে যে কোনো শারীরিক ব্যথা বেদনা, এই রোগীগুলা 90-95% রোগীই হচ্ছে রোগী তৈরি সমস্যা। যেমন আমরা যদি একটা রোগের নাম বলি PLID বা ডিস্ক প্রোল্যাপস বা সায়াটিক, এটা আপনারা অনেকেই জানেন, সায়াটিকার ব্যথা দেখা যায় যে সেটা কোমরে ব্যথা হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, বা রুট PLID-র ব্যথা, ঘাড়ে হলে ঘাড় থেকে হাতে ব্যথা যাবে, কোমর হলে কোমর থেকে পায়ে ব্যথা যাবে, এরকম বিভিন্ন উপসর্গ আসতে পারে। তো এই যে সায়াটিকার রোগটি, এটা আসলে রোগীরা নিজেরাই তৈরি করে। তদ্রূপ আরও বিভিন্ন সমস্যা, যেমন স্পন্ডাইলোলিস্থেসিস, হাড় সরে যাওয়া, সেটা রোগী নিজেই তৈরি করে। অনেক আর্থ্রাইটিসজনিত সমস্যা, যেগুলা ব্যথা হওয়ার পর আবার ব্যথা ফিরে আসে, যেটা রোগীরা তৈরি করে থাকে। মাস্কুলোস্কেলেটাল বিভিন্ন সমস্যা, মাংসপেশির বিভিন্ন ব্যথা আছে আমাদের, যেমন মাসেল স্পাজম, স্প্রেন, স্ট্রেন, এগুলা রোগীরা নিজেরই তৈরি করে থাকে। এখন আপনি সেটা অপারেশন করে চিকিৎসায় ভালো হন, আপনি থেরাপি দিয়ে ভালো হন, আপনি ফু দিয়ে ভালো হন, বা আপনি ব্যায়াম করে ভালো হন, বা রেস্টে থেকে ভালো হন, বা আপনি ওষুধ খেয়ে ভালো হন, বা কিছু না করি এমনিতেই ভালো হন, যেভাবেই ভালো হন না কেন আবারও ফিরে আসতে পারে। এর মূল কারণ আমার এই যে ফাইলটা দেওয়া আছে, আমি রোগী আপনাদেরকে, আমি ডাক্তার হিসাবে যে ফাইলটি দেই, প্রেসক্রিপশন ফাইল, সেই ফাইলটি যে আমার যে ফাইলটি, এই ফাইলটির দ্বিতীয় পাতা, এই প্রথম পাতা আমাদের নাম ঠিকানা, দ্বিতীয় পাতাটাই এখানে দেওয়া আছে যে ব্যথা হওয়ার কারণ এবং কেন হয় এবং না হইতে বা ব্যথা যেন না হয় সেটা করণীয় কী। এই যে ছবিগুলা, এগুলা আমরা রোগীদেরকে বারবার বলছি, বোঝাচ্ছি, অনেক রোগী বুঝতে চায় না বা আমলে নেয় না বা এটাকে অত একটা গুরুত্বের সাথে দেখে না। এইখানেই কিন্তু মোস্ট অফ দ্য কারণ এবং এখানেই প্রতিকার দেওয়া আছে।
তারপরে আমাদের চতুর্থ পেজ ব্যাক পেজ, এখানেও ব্যথা যেন বারবার ফিরে না আসে এই জাতীয় টিপসগুলো এখানে দেওয়া আছে, এবং এগুলার আমাদের ইউটিউব ফেসবুকে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, একটু দয়া করে ওখান থেকে আবার পড়ে নেবেন, দরকার হয় আমরা আবারও এই দুইটা জিনিস আপনাদেরকে আমার পেজে এবং ইউটিউবে আবারও আপলোড করে দিচ্ছি যেন আপনারা এটা পড়তে পারেন। এইখানে দেখবেন এই জিনিসগুলার কারণেই ব্যথা হয়, যেমন আপনি সামনে ঝুঁকে সারাক্ষণ কাজ করেন, আপনি কি আপনি শ্রমিক, আপনি কি আপনি হাউসওয়াইফ, আপনি নিচে বসে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করে আপনার ডিস্ক প্রলাপস হয়েছে, আপনি আমাদের কাছে আসলেন বা যে কোনো ডাক্তারের কাছে গেলেন ভালো হয়ে গেলেন, আপনি কিছুদিন ভালো থাকার পর আপনি তো খুশি, খুশি মনে আবার আপনি আপনার আগের কাজই করছেন, আপনাকে যে কারেকশান শেখানো হলো কাজটা কিভাবে করবেন এটা আর আপনি আমলে নিচ্ছেন না, তো এটা আমলে না নিলে আপনার ব্যথা আবারও ফিরে আসবে, এটাই স্বাভাবিক। আপনি 10 বার অপারেশন পিএলআইডির করার পরেও আপনার পিএলআইডির আবার ব্যথা আসবে, আপনি হয়তো L4-5 অপারেশন করেছেন, 5-6 মাস পরে আপনার L5-S1 আবার ডিস্ক প্রলাপস হতে পারে, L1-2 হতে পারে, আপনার হয়তো কোমরে প্রলাপস না হতে পারে, আপনার হয়তো ঘাড়ে হতে পারে। সো আপনার ডাক্তারের কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে আপনার চলাফেরা নিয়ম কানুন খাবার উঠা বসা আনুষাঙ্গিক বিষয়, আপনার কেন আপনার রোগটা হলো সেটা আপনাকে আপনার ডাক্তারের কাছ থেকে দয়া করে জেনে বুঝে এবং সেই রোগটা থেকে আপনি ভালো হওয়ার পরে ভবিষ্যতে কিভাবে মুক্তি থাকতে পারবেন বা মুক্ত থাকতে পারবেন বা বারবার কেন ফিরে না আসে সেই ব্যবস্থা ডাক্তারের কাছ থেকে দয়া করে ঠান্ডা মাথায় বুঝে শুনে যাবেন, প্রয়োজনে হাসপাতালে থেকে হোক বা যেভাবে হোক সেটা ট্রেনিং নিয়ে ভর্তি হয়ে হোক বা ডাক্তারের পরামর্শে বুদ্ধি নিয়ে সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং ধরেন আপনি পাইলট, আপনি প্লেন চালান, কত ঘন্টা প্লেন চালান, কীভাবে বসেন, এরপরে কী করেন, আপনার হয়তো কোমর ব্যথা হলো বা ঘাড় ব্যথা হলো, তো সেটা অবশ্যই ডাক্তারের সাথে আপনার পেশাগত কাজটা জানাতে হবে, দেন ডাক্তার সাহেবরা আপনাকে বুঝিয়ে দিবে। এইখানে আমরা সব দিয়েছি এবং পিছনে এগুলো হচ্ছে একেবারে কমন রিসার্চ ওয়ার্ক, দয়া করে একটু এগুলো দেখবেন তাহলে ব্যথা বারবার ফিরে আসবে না। এই গেল প্রথম টিপস। দ্বিতীয় টিপসটা হচ্ছে আমরা ব্যথা ভালো হয়ে যাওয়ার পর বা অপারেশনের পরে আমরা প্রিভেন্টিভ বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি, তো এক্সারসাইজগুলো ন্যূনতম 6 মাস থেকে 1 বছর করতে হয়, মাত্র 15-20 মিনিট সময় লাগে, সেটা একেবারেই যে দিনের বেলা করতে হবে ওয়ার্কিং আওয়ারে নট নেসেসারি, এটা আপনি যে কোনো সময় আপনি রেস্ট থাকা অবস্থায় করতে পারেন। সো এই ব্যায়ামগুলো আর রুগী অনেক সময় করে না বা করা হয়ে ওঠে না, যার কারণে ব্যথা আবার ফিরে আসতে পারে। তারপরে আমরা কিছু ঔষধ দিয়ে থাকি, বিভিন্ন সাপ্লিমেন্ট দিয়ে থাকি, বিভিন্ন রোগ অনুযায়ী বিভিন্ন প্রিভেন্টিভ চিকিৎসা দেওয়া হয়ে থাকে, সেটা হয়তো রোগ ভালো হয়ে গেলে আপনারা আর সেই চিকিৎসা ঔষধ বা সেই চিকিৎসাটা আপনারা আর ডাক্তারের পরামর্শ ছাড়াই আপনারা বন্ধ করে দেন, অথবা ওই ডাক্তার যেহেতু ভালো হয়ে গেলেন আবার ব্যথা ফিরে আসছে আপনারা ডাক্তারকে চেঞ্জ করেন, করে আরেকজনের কাছে যান সে আবার আগের ওষুধগুলো বন্ধ করে দেয় হয়তো, যার কারণেই ব্যথাটা আবার ফিরে আসে। আপনি একটা কথা বলি, আপনি রুগী, আপনি যদি কোনো রোগের চিকিৎসায় কোনো ডাক্তারের কাছে গিয়ে একদিন হলো উপকৃত হয়ে থাকেন, 1 মাস হলো ভালো হয়ে যান, 1 বছর হলো ভালো থাকেন, বুঝতে হবে ওই চিকিৎসাটা ঠিকই ছিল আপনার জন্য, আবারও সেই ব্যথা যদি ফিরে আসে তাহলে দয়া করে ওই ডাক্তার যাকে আপনি দেখাচ্ছেন তাকে আবার অ্যাসেসমেন্টের জন্য যান, তার সাথে আবার পরামর্শ দেন, সেই আপনাকে একটা সঠিক দিক নির্দেশনা দিবে। যখন আপনি ডাক্তার চেঞ্জ করে ফেলবেন তখন ওই ডাক্তার আবার নতুন করে প্রাথমিকভাবে সে আবার নতুন করে সেই জিনিসটা শুরু করবে, তখন আপনার সময় যাবে, টাকা যাবে, সময় সব কিছু আপনার হয়রানি হতে পারেন, সো দয়া করে এই কাজটা আপনারা করবেন না। আরেকটি জিনিস যেটা আমাদের রুগীদের মধ্যে আমরা খেয়াল করছি যে যার কারণে হয়তো রুগীদের এই ব্যথা বেদনাগুলা যে বারবার যেটা রুগীদের ফিরে আসে সেটি হচ্ছে অনেক সময় আপনার হয়তো কোমর ব্যথা ছিল পিএলআইডির কারণে, পিএলআইডির ব্যথা ধরেন আপনার
কোমর থেকে ব্যথা পায়ে যাচ্ছে বা ঘাড় থেকে হাতে যাচ্ছে, এই জাতীয় ব্যথা হলো। আপনি হয়তো চিকিৎসা ভালো হয়ে গেলেন, কিন্তু কিছুদিন পরে দেখলেন আপনার কোমর ব্যথাই রয়ে গিয়েছে বা কোমরে ব্যথা হচ্ছে, তাহলে এটা সেই পিএলআইডির ব্যথা নাও হতে পারে। একটা রোগীর অনেকগুলা কোমরবিডিটিস থাকতে পারে বা একটা রোগের ব্যথার ক্ষেত্রে অনেকগুলা রোগ উপস্থিত থাকতে পারে। যেমন কারো একসাথে আর্থ্রাইটিস রোগও থাকতে পারে, আবার পিএলআইডিও থাকতে পারে। কারো লিগামেন্ট ইঞ্জুরিও থাকতে পারে, ওনার অবেসিটিজনিত পেইনও থাকতে পারে। কারো খাবারজনিত ব্যথার সমস্যাও থাকতে পারে, পাশাপাশি ওনার হার্টের রোগও থাকতে পারে। তো একটা মানুষের শরীরে কিন্তু দুই তিনটা রোগ, ডিজিজ, এমনকি অনেকের 50-60টা রোগও থাকতে পারে। তো বা 50-60টা জায়গায় তার বিভিন্ন ইঞ্জুরি থাকতে পারে। সো এই সকল ক্ষেত্রেও কিন্তু ব্যথা আসতে পারে, রোগী তখন হতাশ হয়ে পড়ে। ব্যথা, বেদনা বা অসুখ বিসুখ এগুলা মানুষের জীবনে আসবে, সৃষ্টির শুরু থেকে, সৃষ্টি যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, ততদিন এই ব্যথা বেদনা থাকবে। চিকিৎসায় ভালো হবেন, আবার ফিরে আসতেই পারে। ফিরে যেন না আসে এই জন্য আমরা চিকিৎসকরা বারবার গবেষণা করছি। আমাদের গবেষণা লব্ধ ব্যায়াম, জ্ঞান, ওষুধ, থেরাপি এটা আপনাদের প্রয়োগ করে থাকি আমরা। এই গবেষণার রিসার্চ ডাটাটা আমরা বিভিন্ন বিভিন্ন জার্নালে পাবলিশ করি, বই পুস্তকে আমরা পড়ালেখা করি, এবং এই ডাটা কিন্তু আপনাদের কাছ থেকেই আমরা কালেকশন করি। সো আপনি একটা ব্যথা প্রিভেনশনে আপনি রোগী নিজেই মেইন ভূমিকা পালন করছেন, কারণ আপনার ডাটা ছাড়া আমার কিছুই করার থাকে না। আপনাদের এই ক্ষেত্রে যে আমরা খাদ্যাভ্যাস বলে থাকি, ওজন বেশি হলে ওজন কমাতে বলি, অনেক সময় হাঁটু ব্যথা রুগী দেখা যায় ভালো হয়ে গেল কিন্তু সে আর ওজন কমাচ্ছে না, 80 কেজি, 90 কেজি, 100 কেজি, ওজন থাকার কথা 50, 60, 70 কেজি, তো সে তো আবার ব্যথা ফিরে আসবেই, এই জিনিসটাও বুঝতে হবে। সো আপনাকে আপনার আনুষাঙ্গিক ওজন, লাইফস্টাইল চেঞ্জ করা, খাবার নিয়ন্ত্রণ করা বা পরিহার করতে হবে। যেমন ডায়াবেটিস বেড়ে যায় যদি মিষ্টি খান বেশি বেশি, কার্বোহাইড্রেট বেশি খান, তাহলে তো আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি হবে। এখন আপনি চিকিৎসা নিয়ে ভালো হয়ে গেলেন, আপনার ঝিঝি অবশ ভাব চলে গেল, কিন্তু আপনি সেই ডায়াবেটিসটা আর কন্ট্রোলে করলেন না, গিয়ে ইচ্ছামতো আবার আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স করে ফেললেন, আপনার শরীরে আর কোনো ইনসুলিন কাজ করছে না, আপনার ডায়াবেটিস উচ্চমাত্রা হয়ে গিয়েছে, আপনার তখন সমস্যা ব্যথা বেদনা বাড়তেই পারে। আপনার হয়তো গাউটি আর্থ্রাইটিস আক্রান্ত হলো, আমরা বিভিন্ন চিকিৎসা দিলাম, আপনি ভালো হয়ে গেলেন, আপনাকে বলে দিলাম যে আপনি এই এক্সারসাইজগুলো করবেন, এভাবে পানি বেশি খাবেন বা কতটুকু খাবেন, এবং আপনাকে কিছু খাদ্য তালিকা দেওয়া হলো, খাদ্য নিষেধ করা হলো, আপনি আবার সেই খাবারগুলো শুরু করে দিলেন বিভিন্নভাবে, তাহলে তো ব্যথা ফিরে আসবেই। তো এই ক্ষেত্রে আমি বলি, মনে করি, ডাক্তারের উপরে রাগ না করে, হতাশ না হয়ে আপনাকে নিজের চিকিৎসার সঠিক জ্ঞান, নিজে জ্ঞান অর্জন করতে হবে। সঠিক জ্ঞান, সাইন্টিফিক জ্ঞান অর্জন না করলে আপনি বারবার ব্যথা আক্রান্ত হবেন, আপনি না মানলে, না আমল করলে আপনি সেটা রেজাল্ট পাবেন না। আশা করি এই ভিডিওটি আপনাদের ইহকালীন এবং পরকালীন মঙ্গলে কাজে লাগবে, আপনারা ব্যথামুক্ত থাকতে পারবেন। আমার যত রুগী আছেন বা যারা রুগীর নাই, যারা ভিডিওটি দেখছেন, তারা ভিডিওটি ছড়িয়ে দিবেন এবং সবাই চেষ্টা করবেন যেন জীবন যাপন, চলা ফেরা, খাবার, উঠা বসায় আমরা বৈজ্ঞানিকভাবে, সাইন্টিফিক যে কথাগুলো আমরা বারবার বলছি সেগুলো যারা পালন করার চেষ্টা করবেন, সেভাবে খাবার খাওয়ার চেষ্টা করবেন, সেভাবে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। এবং এই সংক্রান্ত আপনারা ভিডিও দেখবেন, অনেক ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে করণীয়টা কী, কারণ সমস্যা আপনার, আপনাকেই সমাধান করতে হবে, আমরা শুধু রাস্তা দেখানোর চেষ্টা করছি, এই জিনিসটা বুঝতে হবে। যদি কোনো ডাক্তার সে সব পেরে যেত, তার কাছে কোনো মানে গোপন ডাটা চলে আসতো, তাহলে তো ডাক্তারের ফ্যামিলিতে কোনো রোগ হতো না বা বাবা মা মারা যেত না বা ব্যথা বেদনায় কেউ আক্রান্ত হতো না। ব্যথা বেদনা অসুখ বিসুখ এগুলো আসবেই, এগুলা আল্লাহাক মানুষকে বিভিন্ন পরীক্ষার জন্য দিয়ে থাকে, এবং অনেক ক্ষেত্রে কিছু কিছু জিনিস পূর্ব নির্ধারিত।
এবং সেটা রাস্তাও আল্লাহ পাক আমাদেরকে বিভিন্নভাবে দিয়েছেন, বিভিন্ন পরামর্শ, বিভিন্ন ডাক্তারদের পরামর্শ, বিশেষজ্ঞদের পরামর্শ এবং আমাদের জ্ঞান অর্জন। জ্ঞান অর্জনের বিকল্প কিছু নাই, সেই সংক্রান্ত জ্ঞান সবাইকেই অর্জন করতে হবে, তাহলে আমরাও ডাক্তার হিসাবে সাকসেস হব, আপনারও রোগী হিসাবে আল্লাহর অশেষ মেহরবানিতে সুস্থ থাকতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে আবারও দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।